নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। স্কুল কলেজ খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ সিউড়িতে। তিলপাড়া জলাধার থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার। ইলামবাজারে মহাসমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান খয়রা শোলে। আইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস। অ্যাহেড ইনিশিয়েটিভের কর্ণধার রত্নদ্বীপদের স্মরণ সভা। রাজনগরের গড়দরজা গ্রামে উদ্ধার হল গোপ্রো সাপ। করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার স্বেচ্ছাসেবী সংস্থায়। এবার সংবাদ বিস্তারিত। আজ জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের মাধ্যমে স্কুল খোলার দাবি তুললেন অল বেঙ্গল স্টেপ এডুকেশন কমিটির সদস্যরা। এদিন তারা অবস্থান বিক্ষোভের পাশাপাশি জেলা শাসককে একটি ডেপুটেশন জমা দেবেন বলেও জানিয়েছেন। তাদের দাবি, কোনো রকম অজুহাত করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা যাবে না। যেভাবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস কাছারি চলছে, সেই রকমই স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন চালু করতে হবে। এদিন অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটির জেলা কনভেনার বংশধর দাস জানান, আমাদের একটাই দাবি, কোনো অজুহাতে স্কুল কলেজ বন্ধ রাখা যাবে না। যে নিয়মকানুন মেনে সরকারি অফিস আদালত কোর্ট কাছারি চলছে, যে নিয়ম মেনে বিয়ে বাড়ি শপিং মল ইত্যাদি খোলা হচ্ছে, ঠিক সেই নিয়ম মেনে বা কোভিড বিধি ফলো করে স্কুল কলেজ খোলা হোক। ছেলেদেরকে ঘরে বন্দি করে রেখে আমরাও মর্মাহত। আমরা পিতা, আমরা কারো দাদু, কারো ঠাকুরদা, আমাদের কষ্ট হচ্ছে। ছেলেপিলেরা ঘরে ছটফট করছে, তারা বন্ধুহীন, তারা সঙ্গীহীন, তারা পুস্তকহীন, তারা সব মোবাইলে মত্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে আমরা ছেলেমেয়েদের উদ্ধার করতে চাই। সকলকে আহ্বান করব, আপনারা সেফ এডুকেশন কমিটির ডাকে রাস্তায় নামুন, একটাই আওয়াজ তুলুন, স্কুল কলেজ খুলতে হবে, পঠন পাঠন অবিলম্বে শুরু করতে হবে। নমস্কার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পাঁচ দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে আজ সকালে তিলপাড়া জলাধার থেকে মিলল নিখোঁজ যুবকের দেহ। আজ সকালে ওই যুবকের দেহ জলে ভেসে থাকতে দেখা যায় এবং দমকল বাহিনী ও পুলিশ বাহিনী এসে ওই দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, নিখোঁজ যুবকের দেহ এটি। ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শনিবার, যেদিন সিউড়ির ডাঙ্গালপাড়ার এক যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার সকালবেলা তার মোটর বাইক, জ্যাকেট সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয় তিলপাড়া ব্যারেজে। তারপর থেকেই চলছিল তল্লাশি, কখনো স্পিডবোট নামিয়ে, কখনো আবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে গতকাল পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের। এরপর আজ সকালে ওই যুবকের খোঁজ পাওয়া যায়, তার দেহ জলে ভেসে ওঠে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নিখোঁজ ওই যুবকের বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছি উদ্ধার হওয়া ওই দেহ তার ছেলের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল ইলামবাজারের তৃণমূল কংগ্রেসের অফিস প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, দুলাল রায়, শেখ সালাম, মোহাম্মদ ইকবাল, রবি মুর্মুসহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান। তারপর ব্যান্ড পার্টি নিয়ে ইলামবাজার বাসস্ট্যান্ড পরিক্রমা করা হয়। এরপর বাসস্ট্যান্ডের আইএনটিইউসির শ্রমিক ইউনিয়ন অফিসে পতাকা উত্তোলিত হয়। পতাকা উত্তোলন করেন দুলাল রায়। এরপর ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল টুডু করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন, তার আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেন তৃণমূলের ব্লক সভাপতি ফজলুর রহমান। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। প্রজাতন্ত্র দিবসের দিন খয়রাশোল পঞ্চায়েত এলাকার ময়নাডাল গ্রাম থেকে 312 জন বিজেপির ব্লক অঞ্চল সহ বুথ স্তরের পদাধিকারী নেতা কর্মী ও সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা ব্লক ও অঞ্চল নেতৃত্ববৃন্দ, বিজেপি ছেড়ে আসা সুভাষ লোহার, উজ্জ্বল লোহার, সুখদেব গোস্বামী, বিশ্বনাথ কোনাই, সত্যেন মিত্র ঠাকুররা বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, ভুলবশত বিজেপিতে চলে গিয়েছিলাম, নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি দেবব্রত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মৃণাল কান্তি ঘোষ, সমাজসেবী শেখ জয়নাল, কাঞ্চন দে, ব্লক মহিলা নেত্রী রুনু সিং, বর্ষিয়ান নেতা অনাদি মণ্ডল প্রমুখ। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি দেবব্রত সাহা জানান, ময়নাডালের একটি বুথ থেকে সত্যেন ঠাকুরের নেতৃত্বে জনা 300 বিজেপি কর্মী সমর্থক আমাদের আজকে খয়রাশোল অঞ্চল কমিটি এবং খয়রাশোল ব্লক কমিটি এবং জেলার নেতৃত্বের উপস্থিতিতে তারা যোগদান করল এবং আগাম এক সপ্তাহ আগে জেলা কমিটির কাছে তারা অ্যাপ্লাই করেছিল, তাতে তা জেলা কমিটি সম্মতি দিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের এই যোগদান পর্ব। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। 73তম সাধারণতন্ত্র দিবস পালিত হয় গতকাল সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে। এদিন সকালে এই কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট অতিথি দেবাশিস সাহা। এদিন কোভিড বিধি মেনে এই কলেজের এনসিসি শাখা কুচকাওয়াজ প্রদর্শন করে। এদিন কুচকাওয়াজের সঙ্গে এনসিসির বিভিন্ন প্যারেড অনুষ্ঠিত হয়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুন পল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলেমেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906957646 এই নম্বরে। তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা ও অ্যাহেড ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে আজ রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়ায় আয়োজিত হল অ্যাহেড ইনিশিয়েটিভের কর্ণধার রত্নদীপ দের স্মরণ সভা। উল্লেখ্য, 23 ডিসেম্বর 2021 সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রত্নদীপ দে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সহ
বিভিন্ন রাজ্যের বিভিন্ন বেসরকারি সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেজন সেজন সেবিছ ঈশ্বর এই ভাবনায় ও আদর্শে বিশ্বাসী ছিলেন। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, তাঁতিপাড়া। রাজনগরের গড়দরজা গ্রামে এক ব্যক্তির বাড়ির ভেতরে দেখা যায় একটি প্রায় 6 ফুট লম্বা গোখরো সাপ, ফলে চাঞ্চল্য ছড়া এলাকায়। খবর দেওয়া হয় রাজনগর বন দপ্তরকে। বনকর্মী বিমল মাহাতো ও সনাতন মাহাতো ঘটনাস্থল এসে রাত্রিবেলায় প্রায় 6 ফুট লম্বা গোখরো সাপটিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তারা সাপটিকে পুনর্বাসন দেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, রাজনগর। দুবরাজপুর মনুষত্ব ও সাঁইথিয়ার পথপ্রদর্শকের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এদিন তারা দুবরাজপুরের মাদ্রিক সংঘ ময়দান থেকে এই কর্মসূচি শুরু করে মোট 4টি মোড়ে তারা সচেতনতামূলক গানের মধ্য দিয়ে পথ চলতি মানুষদের সচেতনতার পাঠ দেন। আমরা করব জয়, গৌর নিতাই, এই সব প্রচলিত গানের সুরে কথা পরিবর্তন করে তারা সচেতনতার গান পরিবেশন করেন। তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় পুলিশ প্রশাসন। সংস্থার পক্ষ থেকে জিৎ নায়ক বলেন, আমরা মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই, মানুষকে আরও সচেতন হতে হবে, তাহলেই আমরা এই মহামারীকে খুব দ্রুত জয় করতে পারব। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, বীরভূম। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরশি টিভির পর্দায়। নমস্কার।